मा बोनेरा एकटा फरमाइश करेছে আমাকে एक सप्ताह धरे अनेक फोन ताদের नाम ठिकाना বলছি পরে গজলটা হচ্ছে এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে এই গজলটা হয়ে গেলে একটা মদখোর কি করে জান্নাতে যাবে সেই গজলটা গাইবো আপনাদের কাছে মদখোর শরাবি মদে চুর হয়ে থাকে সে জান্নাতে যাবে কি করে যাবে বলবো আপনাদের আমাদের এই ডাইরেক্টর সাহেব দেখতে পাচ্ছেন এস নবাব এ এক দুই দিন নয় আজ ১৪ বছর আমার সাথে আছে ১৪টি বছর আমি যেদিন আসতে পারবো না আমার প্রতিনিধি হিসাবে এস নবাবকে পাঠিয়ে দেব চোখ বন্ধ করে শুনবেন হ্যাঁ আসলাম হাবিবই গাইছে চোখটা বন্ধ করলে কারণ আমার মতো চেহারা তো অন্য চোখ খুললে দেখবেন অন্য চোখ বন্ধ করে শুনবেন আসলাম হাবিব গাইছে যাও হোক এক হরিণ চাই জমিন আমার নবীর কাছে एक हरिण चाई जमीन आमार नबीर काछे अल आमीन आज दुदिन बाछारा भूखा आछे अल आमीन आज दुदिन बाछारा भूखा आछे एक हरिण चाई जमीन आमार नबीर काछे एक हरिण चाई जमीन आमार नबीर काछे आमरा चिनते पारलाम ना आमार नबीके बनेर हरिण चिनते पारलो भाई आमरा चिनते पारलाम ना हरिण की बोलछे जानी आमी आपनी अकुलेर कुल दयार सागर गो मुहम्मद रसूल अपनी फोटाते पारेन मोरा गाछे फूल आमार ए आरजी नबी करेनिन कबूल की आरजी काछे एसे पासे बसे दिन आमारे छेड़े बासाई गिये दूध पिलाए आसबो हेथाई फिरे माहारा बाछारा देखी आछे की बेचे माहारा बाछारा देखी आछे की बेचे अल आमीन आज तो दिन बाछारा भूखा आछे अल आमीन आज तो दिन बाछारा भूखा आछे एक हरिण चाई जमीन आमार नबीर काछे तारपर नबी की करलेन हरिणीर आरजी शुने हरिणीर ए आरजी नबी मेने निलेन बाधा हरिणी रे छेड़े दिलेन आह शक्तों से रोशी होते मुक्ति पे हंसीते हंसीते हरिण जाई पालिए देखे तर हंसी नबीजी खुशी होए बोलिने देखे तर हंसी नबी होए खुशी शुक्रिया अदा करे ओखाने बसी हरिणीर फांसी नीलेन गलाई पड़े बन हरिण तार जमीन के नियेछे बन हरिण तार जमीन देखो के नियेछे जार कदम कुल आलम गो चुमे नियेछे जार कदम कुल आलम देखो चुमे नियेछे एक हरिण चाय जमीन आमार नबीर काछे तारपर की हलो देखुन বিপদ তারিণী নবী বাধা যেথায়, হরিণীর শিকারী এবার আসলো সেথায়। রাগান্বিত হয়ে শিকারী বলে, আর হরিণীর ফাঁস কেন তোমার গলে? হরিণ ছিল সে কোথায় গেল বলো না আমারে, মুখের আহার কেন আমার নিলে তুমি কেড়ে? জামিনদার হতে তার কে বলেছে তোমায়, জামিনদার হতে তার কে বলেছে? ও শিকারীর তরবারি বুঝি তোমায় চেয়েছে। আমার শিকারী ছিল, হরিণ ছিল, কে তোমায় দয়া করতে বলল? কেন তুমি হরিণীর ফাঁস গলায় নিয়েছ? আমি ছুরি আনতে গেছি হরিণী জবাই করব বলে, তুমি যখন হরিণীর ফাঁস পরে আছো এবার তোমায় আমি জবাই করব। হাসিয়া জবাব দিলেন নবী সরওয়ার, আসবে বেশাক ফিরে হরিণ তোমার। আগো ছাড়া হরিণ চলে গেলে আবার ফিরে আসে। রাগিয়া শিকারী বলে খামুশ যুবক, ছাড়া হরিণ ফিরে আসে এ তো পাগলের প্রলাপ। নবীজি হেসে বলে মোরে কোষে বেঁধে তুমি রাখো, দিনের শেষে আসে কি না আসে, দিনের শেষে ওই আসে কি না আসে, একটু ধৈর্য রাখো। তখন শিকারী বলছে যদি না আসে, নবী পাক তখন বলছেন না এলে বদলে এ জান হাজির আছে, না এলে বদলে এ জান হাজির আছে। বলে কি করবে তুমি? নবীজি তখন বলছে গোলামি করব আমি, গোলামি করব আমি যতদিন রব বেঁচে, গোলামি 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 করব আমি যতদিন রব বেঁচে। এক হরিণ চাই জামিন আমার নবীর কাছে। নবীজি গলায় ফাঁস পরে বসে আছেন, শিকারী অপেক্ষা করছে, দেখব দিন সারা দিন পর্যন্ত দেখব। জোহর আসর শেষ হয়ে এলো মাগরিব, চিন্তায় অধীর হলেন আল্লাহর হাবিব। গলায় ফাঁস নিয়েও এলেন দণ্ডায়মান। যখন সন্ধ্যে হয়ে গেছে, সূর্য ডুবে যাচ্ছে, এখনো হরিণী আসছে না। দয়ার নবী কি করলেন? গলায় ফাঁস নিয়েই হলেন দণ্ডায়মান। চিৎকার করে পুকারেন মধুর আজান, আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। গলায় ফাঁস নিয়েও হলেন দণ্ডায়মান, চিৎকার করে পুকারেন মধুর আজান। গহন বনে হরিণীর কানে পড়ল আজান ধ্বনি, ঝটপট উঠে দ্রুত হেঁটে হেঁটে আসছে সেই হরিণী। বলবেন না সুবহানাল্লাহ? বন হরিণ ছাড়া পেলে আর আসে? কিন্তু কাকে বেঁধে রেখে গেছে? নবীজির মুজিজা লক্ষ্য করুন, চিৎকার করে পুকারেন মধুর আজান। হরিণী ঘুমিয়ে পড়েছিল, বাচ্চা দুধ পান করায় যে আরাম পাচ্ছিল তাতে হরিণীর ঘুমিয়ে পড়েছিল, কিন্তু গহন বনে হরিণীর কানে পড়ল আজান ধ্বনি। ঝটপট উঠে দ্রুত হেঁটে হেঁটে আসছে সেই হরিণী। এই সময় বাচ্চা দয় কেঁদে উঠেছে, এই সময় বাচ্চা দয় কেঁদে উঠেছে। আর কি বলছে? যেও না ও গো মা, যেও না ও গো মা, বাঘে ডাক দিতেছে। যেও না, যেও না, যেও না ও গো মা, যেও না ও গো মা, বাঘে ডাক দিতেছে। এক হরিণ চাই জামিন আমার নবীর কাছে, কিন্তু হরিণী ওর মনে পড়ে গেছে আমি বিশ্ব নবীকে রেখে এসেছি, আমার ফাঁস তার গলায়, অতএব আমাকে এখনই ছুটতে হবে, বসার আর টাইম নেই। ওরে বাচ্চারা, তোদের সঙ্গে দুটো কথা বলবো, সে সময় আমার নেই রে। তাই হরিণী বলিতে থাকে চলিতে চলিতে, ধরা পড়েছিলাম এক শিকারির হাতে, বেঁধে মরে শিকারি যেই আনতে গেল ছুরি। আর সেই সময় নবীকে পেয়ে সোনাইকার গুজারি, সে নবী দয়াময় তোমাদের মায়ায় ছেড়ে দিলেন আমায়। আছে ওয়াদা ফিরে যাব সেথা দুধ পিলায়ে বাছায়। ওরে জান দুগ্ধ পান্ত হয়ে গেছে, ওর জান দুগ্ধ পান্ত হয়ে গেছে, এইবারে যেতে দে আমার শিকারির পাছে, এবারে যেতে দে আমার শিকারির পাছে। এক হরিণ চাই জামিন আমার নবীর কাছে। তারপর শেষ ছন্দ শুনবেন। হরিণীর দুই বাচ্চা এবার বলে ও গোমা, সেই দয়ার সাগরের কাছে নিয়ে চলো না, রাস্তা চিনিয়ে দাও আর দেখিয়ে দাও না ঘর। দুধ না পেলে তার কাছে চাহিব আহার। তখন হরিণী চিন্তা করছে, আমি মা ওদের গার্ড করে রাখতাম, কিন্তু আমি মা যখন ধরা পড়ে যাব শিকারির হাতে মরে যাব, তাহলে আমার বাচ্চাগুলোকে তো সেই বাঘে খেয়ে নেবে। তাই ভেবে মা তখন বলছে, তাই মোর সাথে আই এই পথে মরতে শিকারির হাতে, বাঘের পালে বা সিংহের গালে সেই তো হবে মরিতে। তাচ্ছে আজি মরণ কর বরণ তার কদমের নিচে, আজি মরণ কর বরণ তার কদমের নিচে। যে বনের পশুদের দেয় দুঃখ মুছে, এক হরিণ চাই জামিন আমার নবীর কাছে। ওদিকে নবীজির আজান শেষ হয়ে যায়, তীর নিয়ে শিকারি নবীর সামনে দাঁড়ায়। নবীজি গিরে বান খুলে বলে মেরে দাও। এমন সময় হরিণী চেঁচিয়ে বলে थामो रुखे जाओ बाछा दुई निये नबीजिर पाए चुमा दिए शोनाई ओ दिनेर नबी ए मोर बियादबी क्षमा करुन आमाय। हुजूर आमी बाच्चाके दूध खावाते खावाते घुमिये पड़ेछिलाम आमार ए बियादबी माफ करुन हुजूर। शिकारी अबाक हये देखछे सब्बनाश ए के ताहले बोनेर हरिण फिरे एसे पाए चुमा करे नबीर दिके मुख करे बिड़बिड़ करे कि बोलछे आमी तो बुझते पारछि ना। नबीजी तखन शिकारी के बोलछे शिकारी नाओ छुरी आर देरी किसे ओ शिकारी नाओ छुरी आर देरी किसे देखो तो मार शिकार आबार फिरे एसेछे एक हरिण चाई जमीन आमार नबीर काछे। शेष छंदलेखकेर नाम शुनबेन एक शिकारी छेड़े गिये तीनटी शिकार एलो शिकारी दाड़िये बड़ोई अबाक हलो बनेर हरिण जाहार अधीन नय रे से मामुली ए अमूल्य रतने हाई केमन भूली धनुक फेले शिकारी बोले चाइना सोनार हरिण एर बड़ शिकार शुधु आपनार गुलाम आमाय करे निन। आसलाम तार कदम ताई चुमिते जाचे आसलाम तार कदम ताई चुमिते जाचे जत साध शोक शांति तार कदमेर नीचे जत साध शोक शांति तार कदमेर नीचे एक हरिण चाई जमीन आमार नबीजिर काछे।